পাকিস্তানের পিলে চমকে পাক সীমান্তে রাফায়েল, সেজে উঠেছে ভারতের এয়ারবেস। ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমানকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে ভারত, সেজে উঠেছে বায়ুসেনার সবথেকে পুরনো অম্বলা এয়ারবেস। রাফায়েল যুদ্ধবিমান রাখার জন্য নতুন করে তৈরি হচ্ছে হ্যাঙ্গার, দেওয়া হচ্ছে বিশেষ ট্রেনিং। ইতিমধ্যে অম্বলা এয়ারবেস পরিদর্শন করে গিয়েছে ফ্রান্সের একটি টিম। প্রাথমিকভাবে সব ব্যবস্থা খুঁটিয়ে দেখা হয়েছে, তৈরি হচ্ছে 14টি নতুন শেল্টার, নতুন হ্যাঙ্গার, নতুন অপারেটিং সারফেস। নতুন পরিকাঠামোর জন্য 227 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই। এয়ারবেজের নতুন পরিকাঠামোর কাজ শুরু হবে 2018 শুরুতেই। অন্তত 40 থেকে 50 বছর এই নয়া পরিকাঠামো থাকবে বলে জানিয়েছে অম্বলার কমান্ডিং অফিসার। 2019 সেপ্টেম্বরেই ভারতে আসবে 8টি রাফায়েল, এরপর 2022 মধ্যে 18টি রাফায়েল, এরপর 2022 মধ্যে 18টি রাফায়েল এসে পৌঁছবে ভারতে। এই এয়ারবেস থেকে মাত্র 200 কিলোমিটার দূরেই পাক সীমান্ত। বর্তমান অম্বলা এয়ারবেসে রয়েছে জাগুয়ার ফাইটার জেটের 2টি স্কোয়াড্রন ও মিগ 21-এর 1টি স্কোয়াড্রন। মিগ বিমানগুলোকে রাজস্থানের নীল এয়ারবেসে নিয়ে যাওয়া হবে। 1টি রাফায়েলের স্কোয়াড্রনে থাকবে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসে, যেটি চীন সীমান্তের খুব কাছেই অবস্থিত। ফলে চীন কিংবা পাকিস্তান যে কোনো সীমান্ত দিয়ে যদি হামলা করে, তাহলে যাতে দ্রুত রাফায়েলের মতো যুদ্ধবিমান পাঠানো সম্ভব হয়, সেজন্যই এই সিদ্ধান্ত বায়ুসেনার। যদিও এই সিদ্ধান্ত কার্যকরী করতে এখনও বেশ কিছু ধৈর্য ধরতে হবে বায়ুসেনাকে। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই 37টি রাফায়েল কিনতে চেয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি সারে ভারত। রাফায়েল ভারতের হাতে চলে আসলে সূত্রের খবর আরও বেশ কয়েকটি রাফায়েল কিনতে পারে ভারত, আর সেটা কার্যকর হলে 2021 সালের মধ্যে বিশ্বের তাবড় তাবড় দেশগুলোর সমকক্ষ হয়ে উঠবে ভারতীয় বায়ুসেনা। পূর্ণ শক্তিতে শত্রুর যে কোনো জায়গায় আঘাত হানতে পারবে ভারতের বায়ুসেনা। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনা অন্তত 40টি যুদ্ধবিমানের স্কোয়াড্রন প্রয়োজন। ইতিমধ্যেই এই বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রকে, আর এই তথ্য হাতে পাওয়ার পরেই রাফালের মতো আধুনিক আরও যুদ্ধবিমান কিনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর তা হাতে চলে আসলেই হঠাৎ করে যদি চীন এবং পাকিস্তান দুদেশই হামলা করে, তা সহজেই ঠান্ডা করতে পারবে ভারতীয় বায়ুসেনা।